মামুন, আজকে যে আলোচনার বিষয়বস্তু, আমরা দেশবাসী যারা দেখেছেন সবাই নিশ্চয়ই এটি জানেন। আমি শুধু আপনার কাছে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে, আদালতের তো একটা পর্যবেক্ষণ ছিল, অনেক ভয়াবহভাবেই আদালত সেই পর্যবেক্ষণের বর্ণনা দিয়েছে, আমরা সেটা জানতে পেরেছি। আপনি একটু বিস্তারিত আমাদের জানাবেন কি সেই পর্যবেক্ষণটা আসলে কী ধরনের ছিল? অবশ্যই রিচার্ড, আমি ওসি প্রদীপের একটা উক্তি দিয়ে শুরু করতে চাই। অনেক কষ্টের পর তোকে পেয়েছি, ওসি প্রদীপের এই উক্তি কিন্তু আদালত আজকে তার পর্যবেক্ষণ উল্লেখ করেছেন। রিচার্ড, হওয়ার কথা ছিল আইনের রক্ষক, কিন্তু হয়ে উঠেছিলেন টেকনাফের ত্রাস বলা চলে, অর্থাৎ সরকারি শক্তি কাজে লাগিয়ে বা সরকারি পোশাক কাজে লাগিয়ে তিনি কিন্তু অনেক ধরনের অনৈতিক কর্মকাণ্ড সেখানে করেছেন, গড়ে তুলেছিলেন অপরাধের সাম্রাজ্য। এবং আমরা তার প্রমাণ দেখেছি বিভিন্ন সময়। আজকেও যখন রায় ঘোষণা হবে, আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু ভুক্তভোগী অজস্র মানুষ, হাজারো মানুষ, তারা কিন্তু কক্সবাজারের যে আদালত সেই প্রাঙ্গণে এসে জড়ো হয়েছিলেন। এবং সবাই তাদের যে ওসি প্রদীপ তাদের সঙ্গে যে কর্মকাণ্ডগুলো করেছেন, কাউকে ক্রস ফায়ার দিয়েছেন, কারো কাছ থেকে অর্থ আত্মসাত করেছেন, ভয় দেখিয়ে জিম্মি করেছেন অনেককে, সমস্ত বিষয় কিন্তু আজকে সাধারণ মানুষ বলেছেন এবং তারা ওসি প্রদীপের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এবং সেটিই কিন্তু আদালত বলবৎ রেখেছেন। তো আদালত তার পর্যবেক্ষণে যেগুলো বলেছেন আমরা এক নজরে সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আদালত, আমি শুরুতেই যেটি বলছিলাম, আদালত কিন্তু তার পর্যবেক্ষণে আজকে উল্লেখ করেছেন যে লিয়াকত যখন গুলি করে মেজর সিনহাকে, তারপর সেখানে যখন ওসি প্রদীপ পৌঁছে সমলাপুর চেকপোস্টে, তখন কিন্তু ওসি প্রদীপ পৌঁছে বলেছিলেন যে অনেক কষ্টের পর তোকে পেয়েছি। এটি ওসি প্রদীপের উক্তি, যেটি আদালত আজকে তার পর্যবেক্ষণে বলেছেন। তার মানে এটা একদম নিশ্চিতই যে আসলে এটা একটা পূর্ব পরিকল্পিত বিষয়। অবশ্যই, এবং এটিও আদালত বলে আজকে যে সিনহা হত্যা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লিয়াকত আগে থেকেই সিলভার রঙের গাড়িকে থামতে বলেন। শামলাপুর চেকপোস্টে সিনহার গাড়ি আটকানোর 10 থেকে 20 মিনিটের মধ্যে তাকে গুলি করা হয়, এবং যখন তাকে গুলি করা হয় তখন কিন্তু তিনি হাত উঁচু করে বসে গিয়েছিলেন। আমরা এসআই নন্দদুলালের রক্ষিত, এসআই নন্দদুলাল রক্ষিত জবানবন্দিতে কী ছিল সেই বিষয়টিও একটু আমরা দেখে নিতে চাই, যেটিও আসলে উল্লেখযোগ্য আলামত ছিল এই মামলার জন্য। আমরা দেখে নিতে চাই যে উঠে আসে হত্যাকাণ্ডের বিষয়টি, এসআই নন্দদুলাল যে জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দিতে কিন্তু উঠে এসেছে হত্যাকাণ্ডের বিষয়টি, যে কীভাবে আসলে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, লিয়াকত কখন গুলি করেছিল, ওসি প্রদীপ কখন এসেছিলেন, এই পুরো বিষয়টি কিন্তু নন্দদুলাল রক্ষিতের জবানবন্দিতে উঠে এসেছে। ওসি প্রদীপের ভয়ে জব্দ তালিকা তৈরি করে এই নন্দদুলাল, কিন্তু ওসি প্রদীপ তাকে জব্দ তালিকা তৈরি করতে বলেন, এবং সেই জব্দ তালিকা কী কী থাকবে না থাকবে সেগুলো সবই কিন্তু ওসি প্রদীপ নির্দেশনা দিয়েছিল নন্দদুলালকে, এবং নন্দদুলাল সেটা তৈরি করেছিল। লিয়াকত এবং নন্দদুলালের সক্রিয়তা প্রমাণিত, এবং এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড ওসি প্রদীপের নির্দেশে হলেও এটি কিন্তু লিয়াকত এবং নন্দদুলালের সক্রিয়তা শতভাগ প্রমাণিত হয়েছে, এবং যে কারণেই কিন্তু লিয়াকত এবং ওসি প্রদীপকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন আদালত। আমরা এই যে আজকে রায় দিলেন আদালত, এই রায়ের পরবর্তীতে তার বোন শারমিন শাহরিয়া গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, আমরা সেই বিষয়টা একটু দেখে আসবো। এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে আমাদের। টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের তল্লাশি চৌকিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা নিহত হওয়ার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার কমতি ছিল না পুলিশের। প্রথমে পুলিশ টেকনাফ থানায় 2টি এবং রামু থানায় 1টি সরকারি কাজে বাধা দেয় এবং মাদক আইনে মামলাও করেছিল। পুলিশের এসব মামলা নিয়ে তখন ব্যাপক আলোচনা সমালোচনা হয়, প্রতিবাদ করা হয় সিনহার পরিবার থেকেও। ওই মামলাগুলোতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তদন্তকারী সংস্থা। এক পর্যায়ে হত্যাকাণ্ডের ঘটনার কয়েকদিন পর হত্যা মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। সেই মামলার রায় হলো সোমবার। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন মামলার বাদী শারমিন শাহরিয়া। একটা প্রত্যাশা ছিল আমাদের, তাই না, যে প্রধান যে দুই আসামি প্রদীপ এবং লিয়াকত তাদের সর্বোচ্চ সাজা হবে, একদম প্রথম থেকেই বলেছিলাম। হ্যাঁ, তো সেটা কিন্তু হয়েছে, সেইটার মানে রিফ্লেকশনটা আমরা রায়ের মধ্যে দেখেছি। তো সেই দিক থেকে তো অবশ্যই এই 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 পার্সপেকটিভ থেকে তো প্রত্যাশা পূরণ হয়েছে। 7 জন যে একদম বেকসুর খালাস হয়ে পেয়ে গেল, তো সেখানে আমার কাছে মনে হয়েছে যে একদম যে কোনো সংশ্লিষ্টতা নেই সেটা তো সম্ভব না। হ্যাঁ, কোনো না কোনোভাবে তো ছিলই, দায়বদ্ধতা তো কেউই এড়াতে পারে না। তো সেই ক্ষেত্রে হয়তো তাদের কিছু সাজা হলে হতে পারতো, তাহলে হয়তো প্রত্যাশাটা আরো একটু বেশি পূরণ হয়েছে বলা যেত। আর সন্তুষ্টির ব্যাপার যদি বলেন, সন্তুষ্ট তো সেদিনই হব যেদিন এই রায়টা কার্যকর হবে সেদিন। তবে বেকসুর খালাসপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আবারও আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে নিয়ে একটু ডিসকাশনের ব্যাপার আছে, তারপর আমরা চিন্তা করে সিদ্ধান্ত নেব। সিনহার বোনের হত্যা মামলা ও পুলিশের মামলাগুলোর তদন্তের দায়িত্ব পেয়েছিল র‍্যাব। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড,
হ্যাঁ মামুন, আমরা প্রতিবেদনটি দেখলাম, একটা বিষয় সেটি হচ্ছে এই মেজর সিনহা হত্যাকাণ্ডের পরপর আমরা গণমাধ্যমে বিভিন্নভাবে এই বিষয়টি নিয়ে যখন বিভিন্ন সংবাদ আসলে প্রকাশিত হতে দেখেছি, তখন কিভাবে আসলে হত্যাকাণ্ডের নাটকটা সাজানো হয়েছিল তার কিন্তু একটা ব্যাখ্যা পাওয়া গিয়েছিল। আজকে আদালত তাদের পর্যবেক্ষণে এ ধরনের ঘটনার বর্ণনা তারা সেই পর্যবেক্ষণে দিয়েছেন কিনা, আর দিলেও সেটি কিভাবে দিয়েছেন যদি আমাদের সামনে একটু উত্থাপন করতেন। রিচার্ড, ওসি প্রদীপ টেকনাফে টেকনাফ থানায় বদলি হবার পর থেকেই তিনি সেখানে কিন্তু তার একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেন, তার যে থানায় যে সমস্ত সদস্যরা তার অনুসারী তার মতাদর্শের তাদেরকে নিয়ে কিন্তু তিনি একটি শক্ত বলা চলে দল গঠন করে সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, এবং সেই ত্রাসের রাজত্ব এমনভাবে তিনি পরিচালনা করতেন যাতে কোনো ধরনের তার বিরুদ্ধে কোনো দোষ প্রমাণিত না হয়। তিনি খুবই সূক্ষ্মভাবে এই তার অপরাধগুলো ঢেকে আসছিলেন বারবার, কিন্তু আসলে শেষ রক্ষেটা হয়নি। আমরা দেখেছিলাম যে এই মেজর সিনহাকে হত্যার পরও সেটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল, এবং ওসি প্রদীপ কিন্তু মোটামুটি নিশ্চিতই ছিলেন যেহেতু ইতিপূর্বে তার এরকম কোনো ধরনের অপরাধের প্রকাশ ঘটেনি, তাই তিনি এবারও নিশ্চিত ছিলেন যে এ ধরনের অপরাধে তিনি এবারও আসলে চেপে যেতে পারবেন। তো আমরা যদি দেখে নিতে চাই এক নজরে যে যেভাবে হত্যার নাটক সাজানোর চেষ্টা হয়েছিল, পুলিশ বাদী হয়ে এই ঘটনাটি ঘটে 2020 জুলাই, আপনার যদি স্মরণে থাকে, পুলিশ বাদী হয়ে টেকনাফে 2টি এবং রামুতে 1টি মামলা করে, পুলিশ বাদী হয়ে মামলা করে, এবং সেখানে উল্লেখ থাকে তার গাড়িতে গাঁজা এবং ইয়াবা পাওয়া গেছে। চেকপোস্টে সিনহা তার পরিচয় দিয়ে তল্লাশিতে বাধা দেয়। যে অভিযোগগুলো দেখছেন এই অভিযোগগুলো কিন্তু সবগুলোই আসলে মিথ্যা এবং বানোয়ার ছিল, এবং সবগুলো ওসি প্রদীপ এবং লিয়াকতের সাজানো ছিল। পরে পিস্তল বের করলে আত্মরক্ষার্থে পুলিশ তাকে গুলি করে, যেটিও মিথ্যা। ঘটনার 5 দিন পর কক্সবাজার আদালতে ওসি প্রদীপ সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেন সিনহার বোন শারমিন, এবং এই যে ঘটনার 5 দিন পর অর্থাৎ 31 জুলাইয়ের পর 5 দিন পর যখন মামলাটি হলো, সেই মামলার পর কিন্তু দায়িত্ব যখন র‍্যাবের হাতে বুঝিয়ে দেওয়া হলো, তারপরেই কিন্তু আসলে জট খুলতে শুরু করে এই মামলার। রিচার্ড, আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন, আপনি একটা ক্লজ দেখিয়েছেন যে পুলিশ ওখানে উল্লেখ করেছে যে পিস্তল বের করেন গুলি করতে, তখনই পুলিশ আত্মরক্ষার্থে অবশ্য গুলি করে, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে তার কাছে হয়তো পিস্তল ছিল না, পিস্তলটি গাড়িতে ছিল, সেটাও কিন্তু আমরা আমাদের প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেখেছিলাম। একটা বিষয় আমাকে স্পষ্ট করবেন, সেটি হচ্ছে এই সিনহা হত্যাকাণ্ডের পরপর বিভিন্ন সংগঠন কিন্তু বিভিন্ন প্রতিবাদমূলক কর্মসূচি বা সংবাদ মাধ্যমে বিভিন্ন বিজ্ঞপ্তি দিয়েছে বা তারা সংবাদ সম্মেলন করেছে। সর্বপ্রথম যে সংগঠনটি সংবাদ সম্মেলন করেছিল সেটি হচ্ছে সামরিক বাহিনীর সাবেকদের একটি সংগঠন রাওয়া। তাদের পক্ষ থেকে কি এখন পর্যন্ত কোনো উক্তি বা তাদের আসলে মতামত কি পাওয়া গেছে আজকের এই রায়ের বিষয়ে? রিচার্ড, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের যে সংগঠন রাওয়া, আমরা দেখেছিলাম সিনহা হত্যার পরপরই কিন্তু তারা সোচ্চার হয়েছিলেন, এবং তারা বলেছিলেন যে সিনহা একজন কমান্ডো এবং তিনি জানেন যে আঘাত পাওয়ার পর কীভাবে সার্ভাইভ করতে হয়, এবং সিনহা হত্যার যে রোমহর্ষক বর্ণনা আমরা দেখেছি যে তার গলার উপরে ওসি প্রদীপ চাপ দিয়ে রাখে, তাকে 4 রাউন্ড গুলি করে লিয়াকত, সব কিছু মিলে তার মৃত্যু নিশ্চিত করা হয়, কিন্তু একজন কমান্ডো জানে যে গুলি খাওয়ার পর বা তার বুকে গুলি লাগার পর কিছুক্ষণ তাকে কীভাবে সার্ভাইভ করতে হবে, এগুলো কিন্তু কমান্ডো ট্রেনিংয়ে দেওয়া হয়। রিচার্ড, রাওয়াকে আমরা দেখেছিলাম সেই সময় সোচ্চার হতে, এবং সিনহার পক্ষে প্রথম কোনো সংগঠন যদি অবস্থা নিয়ে থাকে রাওয়া নিয়েছিল। আমরা রাওয়ার চেয়ারম্যানের সঙ্গে আজকে কথা বলেছি, তিনি বলেছেন যে অধস্তন আদালতে যে আজকে রায় হয়েছে সেই রায়ে তারা সন্তুষ্ট, তবে তারা বেশি খুশি হবেন যদি এই রায় উচ্চ আদালতেও বহাল থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মামুন, একটা আলোচিত বিষয় নিয়ে আজকে আপনি আপনার তথ্য উপাত্ত আমাদের সামনে তুলে ধরেছেন, আর আমরাও ভবিষ্যতে কী হয়, উচ্চ আদালত আসলে কী ধরনের রায় দেয় সেটির জন্য আসলে সময়ের অপেক্ষা করতেই হবে এবং সেটির দিকেই তাকিয়ে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আলোচনায় যোগদান করার জন্য। ধন্যবাদ। মেজর সিনহা হত্যা মামলার রায় নিয়ে আজ আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন।